বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হচ্ছে, পুলিশের লোকজন মার খাচ্ছেন। এই রেজিমের জানেও না নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়। ধরুন এস আলম জামাতের লোকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং মীর কাসিম সাহেবের খুব ঘনিষ্ঠ জন ছিলেন। লুটপাট যেটা আগে ছিল সেটা আর্ট ছিল, সহনীয় মাত্রায় ছিল। পরিবেশটা সুন্দর না কইছে আছে, আমি কি খপ গালি দিয়েছি, বিরুদ্ধে বলতেছি না, বেজার আছে। সবার মুখে প্রথম যে কথা, আর পারছি না, ভয়, সীমাহীন ভয় কুড়ে কুড়ে খাচ্ছে সকল মানুষকে নিরাপত্তাহীনতার। সাধারণত রাষ্ট্রের যে পুলিশ তার সঙ্গের যে সম্পর্ক, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে যেভাবে চলে আসছে, এই প্রথম আমরা যেটা ব্রিটিশ জমানাতেও দেখিনি, তারপর পাকিস্তানেও দেখিনি, মুক্তিযুদ্ধের সময় দেখিনি, স্বাধীন বাংলাদেশেও দেখিনি, সব কিছু বাংলাদেশে হয়েছে। রাজা গিয়েছে, রাজা এসেছে, রাজা মরেছে, নতুন রাজা এসেছেন, মন্ত্রী গিয়েছেন, এমপি গিয়েছেন, পার্লামেন্ট ভেঙে গিয়েছে, কত কিছু হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, ফিনান্সিয়াল থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে গেছে, কিন্তু থানা পুলিশ সবসময় ছিল। এ প্রথম আমরা সেই পুলিশবিহীন একটি রাষ্ট্র, কিছুদিনের জন্য আমরা সেই দুর্ভোগ দুর্দশায় ছিলাম, আর এখন দৃশ্যত পুলিশ আছে, কিন্তু ঠিক অন্তরের অন্তঃস্থল থেকে পুলিশের যে সার্ভিসটি, এটি হচ্ছে না। এখানে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক, কোর্ট কাছারির যে সম্পর্ক, সব মিলিয়ে এই পুরো বাহিনীটি একটা মানবেতর সময় কাটাচ্ছে। বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হচ্ছে, দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে পুলিশের লোকজন মার খাচ্ছেন। কারাবার করছি কি তাদের সেই দৃশ্যগুলো, তাদেরকে যে পেটানো হয়েছে, এখন সেই পেটানো হয়েছে ছাত্রদের সেই আন্দোলনের সময়, পরবর্তীতে এই এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে আমরা জানতে পারছি না কোনো পত্র পত্রিকার মাধ্যমে, কিন্তু সামাজিক মাধ্যমে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এরকম পুলিশের যারা সদস্য তারা অসংখ্য ছবি, নিজেদের যে নির্যাতন এবং অসহায়ত্বের যে ছবি তারা প্রচার করে যাচ্ছে। ফলে পুলিশ ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা না থাকার কারণে পুরো জনমনে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দ্রব্যমূল্য, এতে কোনো সন্দেহ নেই। বর্তমান যে রেজিম, কোনো নিয়ন্ত্রণ নেই বাজার ব্যবস্থার উপর, এমনকি আমার কাছে মনে হয় তারা জানেও না যে এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়। এবং এই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাদের হয়তো পরিচয় আছে অনেকের সাথে অনেকের। যেমন ধরুন এস আলম, তো এস আলম তার ব্যবসায়িক জীবনের একটা সময়টিতে তিনি জামাতের লোকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ইসলামিক ব্যাংকে মূলত তার ব্যাংকিং হতো, এবং সেই সুবাদে চট্টগ্রাম কেন্দ্রিক যত বড় বড় জামাত নেতা আছে সবার সঙ্গে কিন্তু এস আলম পরিবারের একটা পারিবারিক সম্পর্ক, এবং কেউ কেউ বলেন যে তিনি একসময় মীর কাসিম সাহেবের খুব ঘনিষ্ঠ জন ছিলেন। আবার ব্যবসায়িক কারণে দেখা গেল পরবর্তীতে যখন বিএনপি এসেছে তাদের সঙ্গেও হয়তো সম্পর্ক হয়ে গেছে, এবং তার প্রমাণ এই দেখা গেল যে বিএনপির খুব নাম করা একজন নেতা তিনি গেছেন, এবং সেখানে চট্টগ্রাম থেকে তিনি যখন কক্সবাজারে যাচ্ছিলেন তার গাড়ির বহরে একেবারে তিনি যে গাড়িটিতে গেলেন সেই গাড়ি এস এল এমের গাড়ি। আর আওয়ামী লীগের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর পুত্রকন্যার সঙ্গে, ভাই বোনের সঙ্গে এস এল এমের যে কি সম্পর্ক, এটা তো রীতিমতো কিংবদন্তি হয়ে গিয়েছে। ফলে যখন কোনো একটা রাজনৈতিক সরকার আসে তখন এরকম এস আলম এবং গং যারা আছেন তাদের সঙ্গে একটা সমঝোতামূলক একটা সম্পর্ক হয়, এমনকি ভয় দেখানোর ক্ষেত্রেও যদি তাদেরকে শাসন করতে চায় রাজনৈতিক সরকার, সেটা জানে যে কোন জায়গায় টান দিলে কিভাবে কি করলে এ সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটি এখন যারা আছেন তারা এটা জানেনই না, এটা চেনেনই না, বরং তাদের মধ্যে একটা বিদ্বেষ, অনেকদিন ধরে তারা নিজেদেরকে এলিট মনে করেন, জ্ঞানী গুণী ভদ্রলোক মনে করেন। ফলে এস আলমের মতো লোকজন যারা আছেন সিন্ডিকেট, এদের প্রতি এক ধরনের ঘৃণা এদের রয়েছে, বিদ্বেষ এদের রয়েছে,
আর যেখানে ঘৃণা এবং বিভেদ এবং বিদ্বেষের দেয়াল থাকে সেখানে মূলত সেই সিন্ডিকেট দিয়ে কোনো কাজ করানো যায় না, তাদেরকে ধ্বংস করতে হয়। এখন বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, এই যে কয়টি সামগ্রী রয়েছে, এটি দেখবেন 8 থেকে 10টা শিল্প গ্রুপ তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে এবং তারা সবাই সাবেক সরকারের দোসর। এখন আপনি এদেরকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? বন্ধ করে দিলে পুরো দেশ অচল হয়ে যাবে। এরপর ব্যাংকিং এর কথা চিন্তা করেন, ব্যাংকিং ব্যবস্থাটাও সাবেক সরকারের দোষ, পুরো ব্যাংকিং ব্যবস্থা। এখন এখানে একজন আব্দুল্লাহ আল মিন্টুকে আপনি ন্যাশনাল ব্যাংকে বসিয়ে দিয়েছেন বটে, কিন্তু কর্মকর্তা কর্মচারী কাদের? ইসলামী ব্যাংকে দৃশ্যত পরিচালনা বোর্ডে আসছে জামাতের লোকজন, কিন্তু মূলত এখানকার কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা আমানতকারী, যারা খেয়ানতকারী, যারা খেলাপি, তারা কারা? তারা তো সাবেক সরকারের যারা লোকজন রয়েছে, গত 15 বছর ধরে তারা এমনভাবে ব্যাংকটিকে জিম্মি করে রেখেছে যে ওরা যদি কোঅপারেশন না করে পুরো ইসলামী ব্যাংক শেষ হয়ে যাবে। সকলের মধ্যে অর্থনৈতিক একটা অনিশ্চয়তা, ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, কোনো অবস্থাতেই কমানো যাচ্ছে না। বাজারে সাপ্লাইয়ের কারণে এক সিন্ডিকেট আর এক সিন্ডিকেটের যখন মুখোমুখি হচ্ছে, তখন দ্রব্যমূল্য কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ এখানে নেই। আইন সামগ্রী দেন, আর একজন জঙ্গলির কাছে কোনো খাবার দেন, একজন ক্ষুধার্তর কাছে কোনো খাবার দেন, বা একজন স্বাভাবিক মানুষের কাছে ওয়াক্ত যখন হয় তখন আপনি তাকে খাবার পরিবেশন করেন, তখন সেখানে যে ধরনের পরিবেশ হয়, আপনি জঙ্গলি কি করবে? কামড়ে সবকিছু তছনছ করে ছেড়ে দেবে, ক্ষুধার্ত যা খাবে তার বেশি অপচয় করে সারা মুখে লাগিয়ে ফেলবে। এখন গত 15-20 বছর যাবৎ যারা ক্ষুধার্ত ছিলেন, যারা মন্দ কাজ করেছেন, তারা এখন অনেকটা ভাল্লুকের চরিত্র নিয়ে, হায়নার চরিত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই দখলবাজিতে, চাঁদাবাজিতে, তারপর লুটপাটে এবং আরো অনেক কিছুতে। এর ফলে কি হলো, লুটপাট যেটা আগে ছিল সেটার মধ্যে একটা আর্ট ছিল এবং সেটা একটা সহনীয় মাত্রায় ছিল,